অনন্যার উইকেন্ড গার্ডেনিং এ আপনাদের সবার স্বাগত। আজকে ছাদ বাগানে এসেছি এবং এসেই সুন্দর এক উপহার পেয়েছি। এই গাছটি আমার ছাদ বাগানেই উপহার পাওয়া। গাছটি একটি অন্য পটে হয়েছিল এবং সেখান থেকে তুলে আমি এই পটে দিয়েছি। আজকে আবার নতুন আরেকটি গাছ আমার চোখে পড়ল। আমার এই ফুরুষ গাছের গোড়ায় আবার আমি একটি নতুন সেলোসিয়া প্ল্যান্ট দেখতে পেলাম। তো বেশ আনন্দ লাগছে এবং আমি আজকে এই গাছটিকে রিপোর্ট করতে যাচ্ছি এবং আমি বলে দেব যে কিভাবে আমরা এই গাছটিকে রিপোর্ট করব এবং মাটি কীভাবে তৈরি করব এবং কী কী সার এই গাছটির পরবর্তীকালে যত্ন নেওয়ার জন্য প্রয়োজন হবে। সব থেকে প্রথমে আসি মাটির প্রিপারেশনে। মাটির প্রিপারেশনে গার্ডেনিং সয়েল, তার সাথে আমি পাতা পচা, এই যে আমার ঘরে তৈরি পাতা পচা, আমি আগেও সেটা ভিডিওতে দিয়েছি, ঘরে তৈরি পাতা পচা মেশানো আছে এবং গোবর সার এর সাথে কিছুটা আমি মিশিয়ে নিয়েছি, আর বিশেষ কিছু এর মধ্যে নেই। তাহলে নর্মাল গার্ডেনিং সয়েলের সাথে আমি পাতা পচা সার এবং গোবর সার মিশিয়ে প্লেন একটা মাটি তৈরি করেছি। তো এই মাটিটার মধ্যেই আমি এই সেলোসিয়া প্ল্যান্টটাকে আজকে বসাবো এবং এইটা দেখুন ঠিক টব নয় কিন্তু রঙের পাত্র বাড়িতে ছিল, সেই কন্টেনারই আমি ইউজ করছি। এতেও কিন্তু গাছ খুব সুন্দর হয়। এই গাছটি দেখুন কত সুন্দর বেড়ে উঠেছে। তো দেখতে থাকুন, আমি এই গাছটিকে সুন্দর করে তুলে আজকে আমি এই পটে বসাবো। তার আগে বলে রাখি, এই পটের নিচে সুন্দর করে হোল করে দিয়েছি এবং জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো করে করেছি। আমার প্রথম স্টেপ হবে এই গাছটিকে আমি এই পাত্র থেকে তুলব। চলুন গাছটিকে পাত্র থেকে তুলে ফেলা যায়। তো আমি আস্তে আস্তে মাটিটিকে একটু আলগা করে নিচ্ছি। মাটি ভেজা আছে, আশা করি অসুবিধা হবে না। আশা করি গাছটি একবারেই বেরিয়ে যাবে। দেখুন গাছটি বেরিয়ে চলে এসছে, সুন্দর গাছ বেরিয়ে এসছে, অসুবিধা হয়নি কিছু। তো এই মাটিটা আমি ফেলবো না, যেহেতু এখন বর্ষাকাল সেহেতু গাছ হতে বা গাছ ধরে যেতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব অনায়াসেই কিন্তু এই গাছগুলো হয়ে যাবে। তো এইবার আমাকে যেটা করতে হবে, গাছটাকে বসিয়ে ফেলতে হবে। চলুন বসিয়ে ফেলা যাক। মাটির চাইটাই উঠে এসেছে সেহেতু সুবিধা হয়েছে। এবার গাছটা একটু বড় হলে আমি টবে আর একটু মাটি দিয়ে দিতে পারবো। যেহেতু পুরো গোড়া সমেতে আমি তুলতে পেরেছি, তো একটু যদি নিচু করে বসাই, পরবর্তীতে যখন গাছটি বড় হবে এরকম, তখন আমি একটু মাটি দিয়ে দিতে পারবো। তো একটু আমি নিচু করে বসাচ্ছি, নাহলে একদম মাটির ওপরে গাছটা থেকে যাবে। ওইটুকুনি থাক, আমি এইভাবে গাছটাকে বসাই, তাহলে কী হবে, গাছটি বড় হলে আমি একটু মাটি দিতে পারবো। এই মোটামুটি আমার মরুক ঝুটি বা সেলোসিয়া প্ল্যান্ট আমি প্রতিস্থাপন করে দিলাম। খুব সুন্দর গাছটি আশা করি 4-5 দিনের মধ্যেই তত্তর করে বেড়ে উঠবে। তো চেপে দিই। এখানে বলে রাখি, মোড়ক ঝুটি গাছে কিন্তু খুব বেশি জলের দরকার হয় না, এটা এক। দ্বিতীয় হচ্ছে, অসম্ভব সুন্দর মোড়ক ঝুটি ফুল ফোটে এবং একবার ফুল ফুটলে প্রায় 1 থেকে 1.5 মাস মোড়ক ঝুটি ফুল থাকে। আর জল পরিমিত দিতে হবে। সারের মধ্যে যেটা আমি গতবারও লক্ষ্য করে দেখেছি, এই গাছগুলো খোল পচা পছন্দ করে, এছাড়া বিশেষ কোনো সার এই গাছে দেওয়ার দরকার হয় না, ফুল অটোমেটিক এই গাছে চলে আসে। সেই জন্যে ফুল আনার জন্য মানে আলাদা করে কোনো সার যেরকম পটাশ দেওয়ার পুরো প্রয়োজন হয় না। আর এই গাছে
রোদ প্রয়োজন হয়, এই গাছ রোদ খুব ভালোবাসে, ওই জন্য ফুল সানলাইটেই থাকবে। তো এই গাছটি প্রতিস্থাপন আমি করে দিয়েছি, জল দেব না, তার কারণ হচ্ছে এখান থেকে তুলে বসিয়েছি, এখানে প্রচুর পরিমাণে জল অলরেডি ছিল। এটা ফুরুষ, এই গাছটাও আস্তে আস্তে পাতা আসছে, দেখতে পাচ্ছেন পাতা বেরোচ্ছে। তো একদমই বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, মাটি পুরো ভেজা। আর এদিকে আমার কাঠগোলাপ গাছগুলো আছে, কাঠগোলাপের ভিডিও আমি অলরেডি করেছি, সেখান থেকে কিছুটা রেফারেন্স দিতে পারেন। আর আজকে আমি সেলোসিয়া বসালাম। এবং আর একটা জিনিস লক্ষ্য করার বিষয়, এই দুটো গাছ কিন্তু দু রকমের ভ্যারাইটি, দুটোই দেশি ভ্যারাইটি, কিন্তু এর পাতার কালার একটু আলাদা আর এই পাতা একটু আলাদা। আজকে এটুকুনি, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।